আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 2022 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, অর্থাৎ বর্তমানে যারা দশম শ্রেণীতে আসো, ভিডিওতে সবাইকে স্বাগতম। তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে এই পর্বে থাকছে গণিত, যার শিরোনাম অনুক্রম ও ধারা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। সাথে আছি আমি রবিউল আউয়াল। চলো প্রথমে নির্ধারিত কাজ দেখে নেওয়া যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে। আর অন্যান্য অ্যাসাইনমেন্টের সমাধান এই ভিডিও ডিসক্রিপশনে অথবা উপরে ডান পাশে বাটনে চেক করে নেবে। এটি তোমাদের গণিতের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এখানে একটি শক দেওয়া আছে, এক নম্বর শক, এবং এখানে দুই নম্বর একটি শক দেওয়া আছে। এখানে কিছু বিষয়বস্তু দেওয়া আছে, বিষয়বস্তুগুলো তোমাদের পাঠ্যবইয়ের 13 অধ্যায়ের সংশ্লিষ্ট। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটি সমাধান করতে হবে, সেগুলো আমরা সমাধানের সময় দেখব। আর বরাবরের মধ্যে তোমাদের রুবিক্স পদ্ধতিতে মূল্যায়ন করা হবে, সেক্ষেত্রে নির্দিষ্ট প্রশ্নের জন্য নির্দিষ্টভাবে মূল্যায়িত হবে তোমরা। প্রথমে নির্ধারিত কাজ, একের কয়ের উত্তর। নির্ধারিত কাজটি এরকম, দশম চিত্রটি গঠন করো ও কয়েন সংখ্যা নির্ণয় করো। তথ্যের আলোকে চিত্র গঠন করবে এবং কয়েন সংখ্যা বসাবে। তোমরা বাম পাশের ছকটি লক্ষ্য করো, যেখানে প্রথম চিত্রে একটি কয়েন দেওয়া আছে, দ্বিতীয় চিত্রে তিনটি, তৃতীয় চিত্রে ছয়টি এবং চতুর্থ চিত্রে দশটি। তোমাকে দশম চিত্রটি গঠন করতে এবং কয়েন সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আমরা দেখে নেই। এক নং ছকের আলোকে দশম চিত্রটি নিচে গঠন করা হলো। তোমাদের উদ্দীপকে শুধুমাত্র একটি কয়েন দিয়ে এক নম্বর চিত্র, তারপরে তিনটি কয়েন দিয়ে দুই নম্বর চিত্র, এরপর ছয়টি কয়েন দিয়ে তিন নম্বর চিত্র, এরকমভাবে। তো সেক্ষেত্রে দশম চিত্রটি যদি গঠন করি তাহলে এরকম দেখতে হবে। এবং সম্পূর্ণ কয়েন যদি আমরা গুনে দেখি তাহলে দেখা যাবে যে 55টি কয়েন আছে। তো সেভাবে তোমরা লিখে দেবে, চিত্র হতে দেখা যায় যে মোট কয়েন সংখ্যা 55টি। এরপর নির্ধারিত কাজ, একের ক্ষয়ের উত্তর। প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। এখানে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, চতুর্থ চিত্র, এভাবে এনতম চিত্রের ক্ষেত্রে কয়েন সংখ্যা কয়টি হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো দেখে নেই। প্রথম চিত্রে কয়েন সংখ্যা আছে একটি, দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা আছে তিনটি, অর্থাৎ দেখো উপরের দিকে একটি এবং নিচের দুইটি। এরপর তৃতীয় চিত্রে আছে ছয়টি, সেক্ষেত্রে আমরা প্রথমে একটি, তারপরে দুইটি, তারপরে তিনটি। চতুর্থ চিত্রে আমরা এভাবে লিখতে পারি দশটি, তাহলে একটি, দুইটি, তিনটি, তারপরে চারটি, এভাবে সাজানো আছে। তো দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, তোমরা অষ্টম শ্রেণীতে প্যাটার্ন অঙ্ক করেছো যখন, তখন প্যাটার্নে সাধারণ সূত্র লেখা ছিল, সেরকমভাবে আমরা করব। তো সেক্ষেত্রে দেখো, এটি দ্বিতীয় চিত্র যেহেতু, তার মানে এই দুইটা জায়গায় যদি দুই লেখো কি হয় ব্যাপারটা দেখো। দুই এর একে তিন, তিন দুগুণা ছয়, ছয়কে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তিন পাবে। একইভাবে তৃতীয় চিত্রের জন্য এখানে তিন এবং এখানে তিন, সেক্ষেত্রে তিন আর একে চার, তিন চার বারো, বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয়। একইভাবে চারের জন্য একই রকম হবে। তাহলে আমাদের যেহেতু এনতম বলছে তো আমরা এভাবে লিখবো, অতএব এনতম চিত্রের কয়েন সংখ্যা হবে এক যোগ দুই যোগ তিন যোগ এভাবে এন পর্যন্ত। তো চারের জন্য যেহেতু আমরা এটা লিখছি, তার মানে এনের জন্য আমরা শুধুমাত্র ওই জায়গাগুলোতে মান বসিয়ে দেবো এনের। সেক্ষেত্রে আমাদের এনতম চিত্রের কয়েন সংখ্যা হবে এই মানটি, এটি একটি সাধারণ সূত্র। এবার দুয়ের কলম প্রশ্নটি এরকম, এন ইকস টু ফাইভ হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং সক থেকে দেখাও যে এন ইকস টু ওয়ান টু থ্রি ফোর এর আলোকে এনতম সারির সংখ্যাগুলোর সমষ্টি টু টু দ্য পাওয়ার এনকে সমর্থন করে। তথ্যের আলোকে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো গঠন এবং সংখ্যাগুলোর সমষ্টি পর্যবেক্ষণ করো। এখানে যে সকটি দেওয়া আছে এই সকটি মূলত দুই নং প্রশ্নের জন্য। তো সেক্ষেত্রে আমাদের এন ইকস টু ফাইভের কথা বলা হয়েছে। দেখো এখানে এন লেখা আছে, এন ইকস টু ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতে থাকবে। তো এন ইকস টু যদি ফাইভ হয় তাহলে দ্বিতীয় কলামে সংখ্যাগুলো নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দেখো এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, তাহলে এখানে যে সংখ্যাগুলো হবে সেগুলো নির্ণয় করতে হবে। নির্ধারিত কাজ, দুয়ের কয়ের উত্তর। দুই নং ছকে দেওয়া আছে এন ইকস টু ওয়ান হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো এক এক, এন ইকস টু টু হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো ওয়ান টু ওয়ান। দেখো আরেকবার দেখে নিই আমরা, এখানে এন ইকস টু যখন ওয়ান তখন ওয়ান ওয়ান, এন ইকস টু যখন টু তখন ওয়ান টু ওয়ান, এভাবে মানগুলো দেওয়া আছে। এরপরে এন ইকস টু যখন থ্রি তখন দ্বিতীয় কলামের সংখ্যা হবে ওয়ান থ্রি থ্রি ওয়ান, এন ইকস টু যখন ফোর তখন দ্বিতীয় কলামের সংখ্যা হবে ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান। মূলত এটা সায়েন্সের উচ্চতর গণিতের প্যাসকেলের ত্রিভুজ সূত্র আছে, সেটার আলোকেই করা। সেটা কীভাবে করেছে আমরা একটু দেখি। দেখো এই এক আর এক যোগ করলে মাঝেরটা হয় দুই,
আর বরাবরই দুপাশে এক থাকবে। আবার এই আর এক আর দুই যোগ করলে হয় তিন, এবং এই এক আর দুই যোগ করলে হয় তিন, আর দুই বরাবরই দুই পাশে এক এক থাকবে। একই রকমভাবে এই দুইটা যোগ করলে চার, এই দুইটা যোগ করলে ছয়, এই দুইটা যোগ করলে চার, এবং বরাবর এক থাকবে। অতএব এন ইকুয়ালস টু ফাইভ হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে বরাবর মতো উভয় পাশে দুইটা এক থাকবে। প্রথম দুইটা যোগ করলে হবে ফাইভ, তারপরে দুইটা যোগ করলে হবে টেন, তারপরে দুইটা যোগ করলে টেন, তারপরে দুইটা যোগ করলে ফাইভ। এবার দ্বিতীয় অংশে বলা হয়েছে যে টু টু দ্য পাওয়ার এনকে সমর্থন করে কিনা এই সংখ্যাগুলোর সমষ্টি। তো সেক্ষেত্রে এন ইকুয়ালস টু ওয়ান হলে সংখ্যাগুলোর সমষ্টি হয় দুই, তারপরে চার, তারপরে আট, তারপরে ষোলো। আবার এন ইকুয়ালস টু ওয়ান হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি টু, সেক্ষেত্রে আমরা টু টু দ্য পাওয়ার ওয়ান লিখতে পারি, যেখানে মানের কোনো পরিবর্তন হয় না। এন ইকুয়ালস টু টু হলে সংখ্যাগুলোর সমষ্টি হবে চার, এন ইকুয়ালস টু থ্রি হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে আট। তো এখানে দেখো আমরা চারের জন্য লিখতে পারি টু স্কোয়ার, অর্থাৎ চারকে ভাঙলে কত হয় টু ইন্টু টু, তা আমরা এটাকে লিখতে পারি টু স্কোয়ার। একইভাবে আটকে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু, অর্থাৎ টু কিউব। এন ইকুয়ালস টু ফোর হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে ষোলো, সেক্ষেত্রে আমরা লিখতে পারি টু টু দ্য পাওয়ার ফোর। একইভাবে চলতে থাকবে। তাহলে এন ইকুয়ালস টু যদি এন হয়, আমাদের প্রশ্নে বলা হয়েছে এনতম সারির সংখ্যাগুলোর সমষ্টি টু টু দ্য পাওয়ার এনকে সমর্থন করে, তাহলে এন ইকুয়ালস টু এন হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে টু টু দ্য পাওয়ার এন। যেহেতু এটা ফোর, তারপর এটা ফাইভ হবে, তারপর এটা সিক্স হবে, তাহলে এনের জন্য এনই হবে, দেখানো হলো। দুইয়ের খ নং প্রশ্নের উত্তর। দুইয়ের খ নম্বরটি এরকম ছিল, প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি দুই হাজার ছেচল্লিশ হবে। প্রথমে আমরা ধারা গঠন করবো একটি। তো ধারা গঠনের ক্ষেত্রে আমরা এভাবে লিখব, দুই নং ছকে দেওয়া আছে, প্রথম সারির সমষ্টি দুই, দ্বিতীয় সারির সমষ্টি চার, তৃতীয় সারির সমষ্টি আট, চতুর্থ সারির সমষ্টি ষোলো। তাহলে এভাবে লিখতে পারি, প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে গঠিত ধারা হবে এরকম, দুই যোগ চার যোগ আট যোগ ষোলো, যা একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার নিয়মটা কি, দ্বিতীয়টি প্রথমটির গুণিতক, আবার তৃতীয়টি দ্বিতীয়টির গুণিতক। দেখো দুই একে দুই, দুই দুগুণা চার, চার দুগুণা আট, আট দুগুণা ষোলো, অর্থাৎ দুই করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা লিখতে পারি, ধারার প্রথম পদ এ সমান টু, সাধারণ অনুপাত আর ইকোস টু ফোর বাই টু, তাহলে ভাগ করলে পাবো টু, যেটা একের চেয়ে বড়। আমরা জানি গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এ ইন টু আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান। আর আমাদের একটি মান দেওয়া আছে চিত্রে, সেটি হলো এন সংখ্যক সারির সমষ্টিগুলোর সমষ্টি দুই হাজার ছেচল্লিশ। দেখো এখানে মানটা দেওয়া আছে। তাহলে শর্ত মতে আমরা যে এই যে সমষ্টি সূত্রটা জানি, তাহলে এই সমষ্টি সমান কী হবে, এই সম্পূর্ণ মানটা হবে। সেক্ষেত্রে আমরা এবার ক্যালকুলেশন যদি করি, অর্থাৎ আর এর মান বসিয়ে দেই এবং এর মান বসিয়ে দেই, তাহলে এখানে বাদ দিলে হবে ওয়ান, সেক্ষেত্রে এই পাশে টু গুণিতক আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ পাবো এক হাজার তেইশ মাইনাস ওয়ানকে এই পাশে নিয়ে আসলে পাবো প্লাস ওয়ান, অর্থাৎ এক হাজার চব্বিশ। তাহলে টু টু দ্য পাওয়ার এন ইকুয়ালস টু এক হাজার চব্বিশ। তাহলে দেখো এই এক হাজার চব্বিশকে আমরা যদি লসাগু করি, সেক্ষেত্রে আমরা দশটা দুই পাবো, তাহলে আমরা লিখতে পারি টু টু দ্য পাওয়ার টেন। এবার দুই পাশের বেদ যদি বাদ যায়, তাহলে থাকবে এন ইকুয়ালস টু টেন। অতএব ধারাটির দশটি সারির সমষ্টিগুলোর সমষ্টি দুই হাজার ছেচল্লিশ হবে। এবার তিন নম্বর প্রশ্নে এরকম বলা হয়েছে, সামেশন অফ আপার লিমিট এন এবং লোয়ার লিমিট কে ইকোয়ালস টু ওয়ান, সেক্ষেত্রে কে কিউব ইকোয়ালস টু সাতশো চুরাশি, যেখানে এন বিলংস টু এন, অর্থাৎ এখানে যে এনের মানটা, এই এনের মানটা সব হচ্ছে এন বা ন্যাচারাল নাম্বার, সেক্ষেত্রে কে স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। এখানে দুইটি নির্দেশনা দেওয়া আছে, এন ইকোয়ালস টু এনের জন্য স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ধারা গঠন করবে, অর্থাৎ ঘনের সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রে এনের মান বসাবে, স্বাভাবিক সংখ্যার যে বর্গের মান হবে সেই মানটা এখান থেকে প্রাপ্ত এনের মান বসাবো। তো কীভাবে দেখি আমরা, নির্ধারিত কাজ তিনের উত্তর, কে স্কোয়ার এর মান নির্ণয়। সেক্ষেত্রে দেওয়া আছে এন বিলংস টু এন, যেখানে এনের মান অর্থাৎ ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ পর্যন্ত, এবং আমাদের আরেকটি মান দেওয়া আছে, সেটি হলো কে কিউব ইকুয়ালস টু সাতশো চুরাশি। আমরা জানি এন বিলংস টু এনের জন্য স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যদি এরকম থাকে, তাহলে মা সমষ্টিটা হবে এরকম। তোমরা এটি ডান পাশে লিখবে।
তাহলে শর্তটা কি হলো? শর্ত হচ্ছে যদি ঘনের সমষ্টি, যদি সূত্র এটা হয় এবং ঘনের মান দেওয়া আছে এই মানটা, তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি? এত সমান 784। এবার 784কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 28। বর্গমূলটা এভাবে করতে হয়। যারা বর্গমূল করতে পারো না, তারা আমার চ্যানেলে ভিডিও দেখে বর্গমূল শিখে নিতে পারো। যাই হোক, তাহলে 28 স্কোয়ার করলে পাবো 784। তো দুইটা স্কোয়ার যদি কেটে দিই তাহলে পাবো n(n+1)/2 28। তাহলে আর আড়ি গুণ করলে এই দুই 28-এর সাথে গুণ হয়ে 56 হয়ে যাবে, এবং এটা গুণ করলে পাবো n² + n। 56 এই পাশ থেকে বামে নিয়ে গেলে পাবো -56। এবার এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। আমরা জানি 7 = 56, তাহলে +8n থেকে -7n বাদ দিলে পাবো +n। সেক্ষেত্রে এখান থেকে কমন নিলে পাবো n+8, এই দুটো থেকে -7 কমন নিলে পাবো n+8। এবার মাইনাসের আগে এবং পরে থেকে n+8 যদি কমন নেই পাবো n-7=0। একবার এটা সমান 0, আবার এটা সমান 0। তাহলে এটা সমান যদি 0 হয় তাহলে n = -8 পাবো, আর এটা সমান যদি 0 হয় তাহলে n = 7 পাবো। যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নহে, সেক্ষেত্রে n = 7। এরপর বলা হয়েছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রে n এর মান বসাবে। কে স্কোয়ারের মান নির্ণয় করতে গেলে আমাদের এই বিষয়গুলো ফলো করতে হবে। আবার আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি এরকম থাকে তাহলে এটা হয়, তাহলে summation of k² = কত হবে এই সম্পূর্ণ মানটি। এবার আমরা ওই যে n এর মানটা বসিয়ে দিব, কিছুক্ষণ আগে যে মানটা পেলাম n এর জায়গায় শুধুমাত্র মানগুলো বসিয়ে দিয়েছি। মানগুলো বসিয়ে দিয়ে এখানে যদি আমরা যোগ করি তাহলে পাবো 8, 7 = 56 হবে, এবং এক্ষেত্রে এখানে n এর মান বসালে 7 × 14 রেখে 15। এবার দুটা গুণ করলে পাবো 840, 6 দিয়ে ভাগ করলে পাবো 140। সুপ্রিয় শিক্ষার্থী, চলো একবার দেখে নেওয়া যাক। তোমাদের নির্ধারিত কাজে ক নম্বরে বলা আছে দশম চিত্র গঠন করতে। তো সেক্ষেত্রে আমি ক নম্বর চিত্রে দশম চিত্র গঠন করেছি এবং কয়েন সংখ্যা কত তা নির্ণয় করেছি। এরপর খ নম্বরে বলা হয়েছে এনতম চিত্রের জন্য কয়েন সংখ্যা নির্ণয় করো। তো এনতম চিত্রের জন্য অর্থাৎ সাধারণ যে সূত্র সেটা নির্ণয় করতে হবে। তো আমরা এভাবে প্রথম চিত্রের কয়েন সংখ্যা এভাবে লিখবো, দ্বিতীয় চিত্রের কয়েন সংখ্যা 3, 3কে আমরা এভাবে লিখে সাধারণ সূত্র লিখবো। একইভাবে এভাবে লিখতে থাকবো, পরে এনতম চিত্রের জন্য কয়েন সংখ্যা সাধারণ সূত্রের মাধ্যমে এভাবে লিখবো। এরপরে 2-এর খ নম্বর, যেখানে প্রশ্নে বলা হয়েছিল n = 5 হলে দ্বিতীয় কলমের সংখ্যাগুলো নির্ণয় করতে হবে এবং সেটা 2n কে সমর্থন করে কিনা। তো n = যদি 1 হয় তাহলে দ্বিতীয় কলমের সংখ্যা হবে 1, এরপর n = 2 হলে 1, 2, 1, অর্থাৎ এই দুটো যোগ করলে মাঝেরটা হয়, আবার এই দুটো যোগ করলে এটা হয়, এই দুটো যোগ করলে 3 হয়। এগুলো প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তাহলে n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে 1, 5, 10, 10, 5, 1। এরপরে আমরা 2n কে সমর্থন করি কিনা, n = 2 হলে সারির সংখ্যাগুলো সমষ্টি 2, তাহলে 2কে আমরা 2n লিখতে পারি, 4কে আমরা 2² 8কে আমরা 2³। এভাবে লিখলে তাহলে n = যদি n হয় তাহলে 2n। এরপরে 2-এর খ নং প্রশ্নে আমাদের বলা হয়েছিল প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করতে। তো প্রথম সারিতে আছে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, তাহলে একটা ধারা তৈরি হলো যা একটা গুণোত্তর ধারা। এবার গুণোত্তর ধারাকে আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করলাম। এবার গুণোত্তর ধারার আমরা যে সমষ্টির সূত্র জানি সেই সূত্রটি হচ্ছে এটা, এবং আমাদের যে মানটি দেওয়া আছে সেই মানটি, তাহলে এটাই আমাদের সূত্রের সমষ্টি এবং এটি দেওয়া সমষ্টি, তাহলে দুটোই কি সমান। এখান থেকে আমরা n এর মান নির্ণয় করব। n এর মান নির্ণয় করার জন্য এখানে কিছু প্রসিডিওর আছে, সেগুলো মেনে তোমাদের n এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারবো ধারাটির 10টি সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে। এবার 3নং প্রশ্নে আমাদের এখানে একটি মান দেওয়া আছে এবং দুটি সংকেত দেওয়া আছে, আমাদের এটার মান নির্ণয় করতে হবে। n = যদি n হয় তাহলে n = এই মানগুলো, তাহলে k³ এত, আর আমরা যে ঘনের সমষ্টির সূত্র জানি সেটা এটা, তাহলে দুইটা যদি সমান হয় সেক্ষেত্রে এটাকে বর্গ করলে 28² এরপর এখান থেকে আমরা সরাসরি মিডল টার্ম করে n এর মান নির্ণয় করবো। এই n এর মানটি আমরা পরবর্তীতে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রতে বসিয়ে দিব, অর্থাৎ k² = এত। তাহলে এখানে n এর মান বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমরা মানটা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি সমাধানটি ভালো লেগেছে। ভালো লাগে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে। আর আগের অ্যাসাইনমেন্টের সমাধানগুলো পেতে ভিডিও ডিসক্রিপশন অথবা উপরে ডান পাশের আই বাটনে চেক করে নেবে। সকলে সুস্থ থাকা মনে করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।